সম্পূর্ণ জৈব উপায়ে কিভাবে অ্যালোভেরা গাছ উৎপাদন করবেন। এখন থেকে আপনার ছাদ বাগানে ঔষধি গুণ সম্পন্ন অ্যালোভেরা উৎপাদন করতে পারবেন সম্পূর্ণ জৈব উপায়ে। প্রিয় দর্শক, অ্যালোভেরার ঔষধি গুণের কথা আমরা সবাই জানি। আমাদের সবার হাতের কাছে সবসময় অ্যালোভেরা গাছ থাকা উচিত, কেননা এটি আমাদের দৈনন্দিন অনেক কাজে প্রয়োজন হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বাড়ির ছাদে অথবা বারান্দার টবের মধ্যে অ্যালোভেরা চাষ করবেন। দর্শক, অ্যালোভেরা একটি ঔষধি গুণ সম্পন্ন গাছ। খুব সহজে এবং সামান্য যত্নে এটি বাড়িতে চাষ করা যায়। অ্যালোভেরা গাছ অতিরিক্ত পানি একেবারেই পছন্দ করে না, তাই বর্ষাকাল বাদ দিয়ে বছরের অন্য যে কোনো সময় এর প্রতিস্থাপন করা ভালো। দর্শক, দেখতে পাচ্ছেন এই টবে আমার অনেকগুলি অ্যালোভেরা গাছ জন্মেছে। আজ এদেরকে আলাদা আলাদা টবে প্রতিস্থাপন করব। টব থেকে গাছগুলি বার করার জন্য সুন্দর একটি উপায় আছে। প্রথমে টবটিকে দুই দিক থেকে ভালোভাবে হাত দিয়ে ধাক্কা দিতে হবে, তারপর একসাথে ধরে হালকা টান দিলে সব গাছ একসাথে উঠে আসবে। তবে সব গাছ একসাথে থাকতে হবে, কারণ একটি গাছ ধরে টানলে গাছটি গোড়া থেকে ছিঁড়ে যেতে পারে। এবার গাছগুলিকে পরস্পর থেকে আলাদা করে নেব। অ্যালোভেরা চাষের জন্য মাটি উচ্চ পানি নিষ্কাশন ক্ষমতা সম্পন্ন হতে হবে। মাটি যদি অতিরিক্ত পরিমাণ পানি ধরে রাখে তবে গাছের গোড়া পচে যাবে। আমি এখানে 40% মাটি, 20% গোবর সার, 20% কোকোপিট ও 20% কাকড় মিশিয়ে এর মাটি প্রস্তুত করেছি। এখানে গোবর সারের বদলে যে কোনো জৈব সার আর কোকোপিটের বদলে কাঠের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। অ্যালোভেরা চারা প্রতিস্থাপনের জন্য আমরা 8 ইঞ্চি ব্যাসের টব ব্যবহার করব। ইটের টুকরো দিয়ে টবের তলার ছিদ্র ঠেকে দিচ্ছে, যাতে মাটি সেই ছিদ্র আটকে না দেয়। এই ছিদ্র দিয়ে টবের অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারবে। প্রথমে টবের মধ্যে কিছুটা মাটি ভরে নেব, তারপর অ্যালোভেরার চারাটি টবের মাটিতে পুঁতে দেব। এ সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, গাছের সবকটি পাতা যেন মাটির উপরে থাকে। গাছের পাতা মাটির সংস্পর্শে আসলে সেটি পচে যেতে পারে। এবার ভালোভাবে পানি ছিটিয়ে দিয়ে গাছটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব। দর্শক, দেখতে পাচ্ছেন রোপণের 82 দিন পর প্রতিটি গাছই সুন্দরভাবে বড় হয়েছে। আমরা এবার গাছগুলির পরিচর্যা করব। প্রথমে টবের সমস্ত আগাছা পরিষ্কার করে নেব আর পুরনো পাতাগুলোকে কেটে ফেলব। দেখুন, গাছের গোড়া থেকে ছোট ছোট অ্যালোভেরার চারা বেরিয়েছে। এগুলোকে টবে রাখলে মাতৃগাছের খাবারে ভাগ বসাবে, যার ফলে কারোর বৃদ্ধি সঠিকভাবে হবে না। তাই এদেরকে এখান থেকে সরিয়ে অন্য টবে পুঁতে দেব। এবার সার দেওয়ার পালা। আমরা অ্যালোভেরা গাছগুলিতে বাড়িতে প্রস্তুত সম্পূর্ণ জৈব সার ব্যবহার করব। প্রথমে গাছের গোড়ার মাটি কিছুটা খুঁড়ে একটু আলগা করে নিতে হবে। এবার আমরা এখানে দেব চা পাতার গুঁড়া। চা বানানোর পর ভেজা চা পাতা শুকিয়ে গুঁড়ো করে নিয়েছে। এটা প্রাকৃতিক অ্যান্টিকের একটি গুরুত্বপূর্ণ উৎস। একটি গাছে একবারের জন্য 1 চামচ পাতায় যথেষ্ট। এবার দেব ডিমের খোসা গুঁড়া ভেজানো পানি। ডিমের খোসা গুঁড়ো করে পানিতে একদিন ভিজিয়ে রেখেছে, এখানে সেটাই ব্যবহার করছে। এতে আছে ক্যালসিয়াম। দর্শক, অ্যালোভেরা চারা লাগানোর পর মোটামুটি 2 মাস পর এই দুটি সার ব্যবহার করলে আশা করা যায় আপনার অ্যালোভেরা গাছ সুন্দরভাবে বাড়বে। 130 দিন পর গাছগুলি আরও অনেক বড় হয়ে গেছে। দর্শক, অ্যালোভেরা গাছ কখনোই সরাসরি প্রখর সূর্যের আলোতে রাখা ঠিক নয়। সরাসরি প্রখর সূর্যের আলোতে পাতাগুলি লালচে হয়ে যাবে, তাই এদেরকে উজ্জ্বল আলো ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তবে উজ্জ্বল আলো থাকতে হবে। দর্শক, 142 দিন পর দেখুন আমাদের অ্যালোভেরা গাছগুলি বেশ বড় হয়ে গেছে। অ্যালোভেরার একটি সাধারণ রোগ হল পাতার উপরে কালো ছোপ পড়া। এটি একটি ছত্রাকজনিত রোগ, একবার ধরে গেলে মুক্তি পাওয়া মুশকিল। তাই প্রথম থেকে 15 দিন অন্তর অন্তর নিয়মিতভাবে ফাঙ্গিসাইড ব্যবহার করলে এর থেকে নিস্তার পাওয়া সম্ভব। এই গাছের পানি খুব বেশি প্রয়োজন হয় না, তবে মাটি পুরোপুরি শুকিয়ে আসছে দেখলে পানি দেবেন। বেশি পানি দিলে মাটিতে বেশি পানি ধরে রাখলে গাছ পচে যেতে পারে। দর্শক, তাহলে আপনারা দেখলেন খুব সহজে কত সুন্দর স্বাস্থ্যবান অ্যালোভেরা গাছ আপনার বাড়িতে টবের মধ্যে উৎপাদন করতে পারেন।